রঙিয়ার টটারকুসিত রাইজর রুদ্ররূপ আরক্ষীর সহযোগত রাইজে ঘেরাও করলে ড্রাগস ব্যবসায়ীর বাসগৃহ পলাই পত্রং দিলে কক্ষাত ড্রাগস মাফিয়ায় টটারকুসির কক্ষাত ড্রাগস মাফিয়া মুর্তুজা ওরফে ভিনির ঘর ঘেরাও দীর্ঘদিন ধরে মুর্তজা আর পরিয়ালে নিষিদ্ধ হেরোইন বিক্রি করে অহার অভিযোগ উত্থাপিত হয়েছে। দুই ড্রাগস সেবনকারিয়ে ড্রাগস ক্রয় করার অবস্থা হাতেলুটে ধরে অঞ্চল রাইজে এই ক্ষেত্রে আরক্ষী কঠোর হবলে দাবি জানাইছে সচেতন রাইজে। নাই যেতে মানে এতে আগত না আসলে একদিন ধরে চাও চলিগুলা আহি আছে আর পাশত তার মাল নিয়ে আছে আজি কেটামান ঘটছে আমার চলিগুলা ধরে কেন চাও সস্তায় মাল লইছি সেইখিনি আগত না আসলে আমার হিসেবে একদিনের ভিতর পায় না রাগ বেপারীগুলা ধরে কিনে এনকাউন্টার করছি কিবা হেরিও করছি কিন্তু আমার রোহিঙ্গা তো হয়েছে আমার পুলিশ মানে হেরি অলপ গুরুত্ব দিব লাগে এইটু বন্ধ করার কারণে গাঁর ভিতর তেনেকুৱা একটু বহুত দিয়া বস্তু আগর পুলিশবিলাক অলপমান কাৰা আছে এতিয়া বৰ্তমান এতিয়া আৰু অলপমান ঢিলা হৈ আছে বৰ্তমান এতিয়া ফুল একশ্যন হ'ব লাগে ইয়াৰ মাজতে আৰু 4-5 মাহমান আগত কাৰোবাৰ আৰক্ষী আমাৰ ইয়াৰ পৰা দুটাৰ মতামাকে উঠাই লৈ গৈছে ইফালে এসপ্তাহমান থাকি আহিলে আহি পেলাই আৰু ধুনীয়াকৈ অকণ বিজনেছ চলি আছে কি হিচাপত কেনেকুৱা কি বিজনেছ চলি আছে সেইটো আমি নাজানো তাৰ চলি আছে নানান ধৰণৰ চলি আৰু দিন তাৰিখ 24 ঘণ্টা কাষ্টমাৰ হিচাপত আহি থাকে আহি পেলাই ইয়াৰ পৰা অপেন মাল নি থাকে আৰু মহিলার তিন চারটে আছে যাক লাগে থানার পর থানা তো কাম দুনিয়া চলি আহে আপনার কাছে মুসলি নষ্ট মুসলি না নষ্ট প্রভু রঙিয়াৰ পৰা হুছেইন আহমেদৰ ৰিপৰ্ট অসম টুডে।